ওদের কাদের সাথে সমস্যা হয়েছে, একটা মানসিক সমস্যা। সমস্যা হচ্ছে তারা নিজেকে প্রভু মনে করতে শুরু করেছেন, এই রাষ্ট্রের প্রভু তারা, এটাই তাদের সমস্যা হয়ে গেছে এখন। এই কারণে সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চান। একটা দল কীভাবে চলবে, তার একটা রাজনৈতিক দল ভিন্ন একটা রাজনৈতিক দল কীভাবে চলবে, কীভাবে কাজ করবে, এটাও তারা নিয়ন্ত্রণ করতে হবে। আমার শাসনতন্ত্রে কনস্টিটিউশনে খুব পরিষ্কার করে আমাকে এই অধিকার দেওয়া আছে যে আমার সভা সমিতি প্রতিবাদ করার সমস্ত অধিকার আমাকে দেওয়া আছে। এটা আমরা অনুমতি তো আমরা চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা অবগতি করি, আমরা তাদেরকে অবগত করি যে আমরা ওইখানে মিটিংটা করতে চাই। ওই জায়গাটা যার তার কাছে একটা অনুমতি নিতে হয়, সার্ভার উদ্যানে করলে পিডব্লিউডির কাছ থেকে নিতে হয়, রাস্তায় করলে পুলিশের কাছে একটা অনুমতি নিতে হয়, কারণ পুলিশ রাস্তার মধ্যে পুলিশের প্রবলেম হয়। এটা আমরা বরাবরই করেছি, কিন্তু তারা যেটা করছে তাদের যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনার একেবারেই আপনার গ্রাম্য মোড়লদের প্র্যাকটিস, যে পারমিশন দেয় না দেয় না দেয় না, দু ঘন্টা আগে পারমিশন দেয়, দু ঘন্টা আগে পারমিশন দিলে তো একটা সমাবেশ কিন্তু সফল করা খুব কঠিন। মানুষ তো জানেই না যে কখন আসতে হবে, কী করতে হবে। এখানে উনি সারা জীবন ধরে অতীতে ছাত্র জীবনে রাজনীতি করেছেন, আওয়ামী লীগে জয়েন করে উনি রাজনীতি করেছেন, জেল কেটেছেন, গণতন্ত্রের সংগ্রাম করেছেন, ওনারাই তো সবচেয়ে বেশি আন্দোলন টান্দোলন করেছেন, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা এখন ক্ষমতায় গিয়ে বরাবরই তারা প্রভু হয়ে যান। দেশে এক রাজনৈতিক অস্থিতিশীলতা যখন থাকে, সেই অবস্থার মধ্যে দেশকে পরিচালনা করার জন্য যে কৌশল, যে প্রজ্ঞা প্রয়োজন হয়, এটা আমরা অনুপস্থিত করছি, আমরা দেখছি যেখানে সে দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কিছু কিছু মন্ত্রীরা তারা যে উক্তি করছেন সেই উক্তিগুলো তারা মনে হয় যে ভেবে চিন্তা করেন না, এবং সেই উক্তিগুলো যে কী প্রভাব বিস্তার করতে পারে জনগণের মধ্যে, অর্থনীতিতে বা তাদের তাদের মিনিস্ট্রিতে, এটা তারা ঠিক সেভাবে লক্ষ্য করেন না। এখানে সব কিছুই আপনার একটা একটা ডাইমেনশনে কাজ করছে মনে হয়। সেই ডাইমেনশন হচ্ছে যে ইটস নট ওয়ান পার্টি রুল, ওয়ান পার্সন রুল, আর কিছু দরকার নেই। আপনার প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে, সবখানে তিনি সব কিছু করবেন। কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট বা এত বড় স্টেট যেটা আপনার প্রায় 160 মিলিয়নের একটা দেশ, সেই দেশে কিন্তু আপনার এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। যার ফলে যেটা হচ্ছে যে আপনার সুশাসনের অভাব হচ্ছে, সুশাসনের অভাবে যেটা হয় যে আলটিমেটলি টার্নস টুয়ার্ডস এ ফেইল স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যায়। এটাই আপনার হচ্ছে, এটাই ঘটতেছে বাংলাদেশে। বাংলাদেশে এখন আসলে এটা পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্র এটাকে বলা যেতে পারে, এই জন্যে যে এখানে সবগুলো জায়গায় তারা ফেল করে যাচ্ছে, ফেল করছে। এবং ইনস্টিটিউশনগুলো, যে প্রতিষ্ঠানগুলো একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে, তাকে রক্ষা করার জন্যে যে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হয়, যেমন আপনার জুডিশিয়ারি বিচার বিভাগ, এটাকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হয়। যেমন আপনার ইলেকশন কমিশন, তাকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখতে হয় নির্বাচন প্রক্রিয়াটাকে সুষ্ঠু রাখার জন্য। প্রশাসনকে ব্যুরোক্রেসি, পৃথিবীর সব দেশে পলিটিক্যাল পলিসিসগুলো থাকে, কিন্তু তারা যে কাজ করে সেই কাজগুলোর মধ্যে কিন্তু তারা পুরোপুরি প্রফেশনাল, যারা ভালো করছে তারা কিন্তু প্রফেশনালি কাজগুলো করে। এটা এখানে অনুপস্থিত। এখানে যেহেতু একদলীয় শাসন ব্যবস্থাকে তারা পাকাপোক্ত করতে চায়, তারা এখন রিক্রুটমেন্ট লেভেলেই দলীয় লোকজনদেরকে রিক্রুট করছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এখানে দেখা যায় যে সেই দেশগুলোর মতোই এটা ট্রান করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই কারণে কিন্তু এই 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 যে আজকে ফেলিওরটা, এবং আপনি বলেন পেঁয়াজে বলেন, সড়কে বলেন, আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্টে বলেন, আমরা কখনো দেখিনি যে আপনার এনবিআর এর চেয়ারম্যানকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বসতে হয়, সেখানে বসতে তারা বলছে সব ঠিক আছে, কিছুই তো ঠিক নেই। পেঁয়াজ এখন 220 টাকার নিচে নামছে না, এবং 1-2 টাকা নামে আবার বেড়ে যায়। চালের কথা বলা হচ্ছে, চালের যিনি দায়িত্বে আছেন খাদ্যমন্ত্রী, তিনি একজন খাদ্য ব্যবসায়ী, অত্যন্ত বড় খাদ্য ব্যবসায়ী, তিনি এখন দায়িত্বে আছেন, তো তিনি বলছেন যে না খাদ্য সব ঠিক আছে, এখন সব মানুষদেরকে আপনি সরু চাল খেতে শুরু করেছে, সুতরাং এটা ওই একটু চাপ পড়েছে। বিষয়টা ওইখানেই যে আপনার আসলে টার্গেটটা যদি থাকে যে আপনার একটা দলীয় সরকার, দলীয় রাষ্ট্র তৈরি করা হবে, তাহলে তো এই বিষয়গুলো সুশাসন ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়ায় না, গভর্নেন্স ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়ায় না, ওয়েলফেয়ার স্টেটটা প্রধান হয়ে দাঁড়ায় না, সে ঘটনাই বাংলাদেশে ঘটছে। তো সেক্ষেত্রে না, এটা তো আপনার জন্য আমরা বহুবার বলেছি যে আসলে এই সরকারই তো পদত্যাগ করা উচিত,
এই সরকার যেহেতু তাদের ম্যান্ডেট নেই, আজকে এই সব কিছু এলোমেলোর মূলে কোথায়, যে তাদের তো একটা লেজিটিমেসির অভাব আছে। তারা যতই চিৎকার করুক, মুখে কথা বলুক, তাদের একটা আছে যে আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসি, ফলে জনগণের ভোটে নির্বাচিত না আসার ফলে তাদের সেই দুর্বলতায় তারা সবসময় কাজ করে এবং মানসিকভাবে কাজ করে এবং সেই জন্য সেই যোগ্য জায়গাটা তারা নিতে পারছে না, যেটা তাদের নেওয়া উচিত। পদত্যাগটা আমরা বহু আগেই বলেছি তাদের পদ।